নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভীষণ ভালো আছেন আর আজ হলো রবিবার আর রবিবার কিছু স্পেশাল হবে না তা কি করে হয় তো আজ করব দেশি চিকেনের কষা প্রথমে লবণ হলুদ আর বেটে রাখা আদা থেতো করা রসুন আর লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে দিলাম দু চামচ মতো এবার মেখে রেখে দেব চিকেনটাকে আজকের চিকেনটা পুরো কড়াইতেই করব প্রেশারে দেব না আর দেশি চিকেন যেহেতু প্রচণ্ড পরিমাণে শক্ত হয় তো ওই জন্য একটু সময় নিয়ে কিন্তু আস্তে আস্তে রান্নাটা করতে হবে তো এবার ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর অল্প একটুখানি জিরে এবার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আগে হালকা একটুখানি ভেজে নেব তো পেঁয়াজটাকে আমি খুব একটা ভাজবো না এরকম হালকা ভেজে এবার এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেব। আর এই চিকেনটা প্রায় এক ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো যেহেতু টক দই তার জন্য কিন্তু চিকেনটাকে একটু হালকা আছে কষিয়ে নিতে হবে আর এখানে একটুখানি মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো চিকেনটাকে এভাবে কষিয়ে নেব বাস হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা টমেটো আর টমেটোর বীজগুলো আমি পুরো কিন্তু ফেলে দিয়েছি এবার আবারও প্রায় দশ মিনিট মতো একটু কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়ামে রেখেছি ব্যাস কষানো হয়ে গেছে এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি ব্যাস আরও দশ মিনিট মতো এভাবে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি আর চিকেন থেকে দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আর জলটা একটু বেশি পরিমাণে দেবো যাতে চিকেনটা আরও একটু সেদ্ধ হয়ে যায় এখানে দু কাপ মতো জল আমি ইউজ করলাম এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো এভাবে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর মাঝে মাঝে একটু খুলে দেখে নিয়েছিলাম যে ঠিকঠাক আছে কি না তো ব্যাস হয়ে গেছে এখানে আর গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে নামিয়ে দেব। পাঁচ মিনিট মতো এভাবেই ঢাকা চাপা দিয়ে রেখে দেব তাহলে যেটুকু ঝোল আছে ওটুকু কিন্তু একদম চিকেনের সঙ্গে লেগে যাবে আর চিকেনটা কিন্তু একদম কষা কষা হবে তো দেখুন এখানে আমি আজকের লাঞ্চ রেডি করে নিয়েছি আর আজকে আছে বরবটি ভাজা ডাল আর এখানে একটু আমের টক করেছিলাম স্যালাড আর আজকে দেশি চিকেন ব্যাস এইটাই আমাদের আজকের লাঞ্চ তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলে আরও আরও ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে বিল লাইকানে অল ক্লিক করে রাখবেন তো